নোয়াখালী জেলা আওয়ামী লীগের বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার বিকেলে জেলা আওয়ামী লীগের কার্যালয়ে এই সভা অনুষ্ঠিত হয়। জেলা আওয়ামী লীগের আহ্বায়ক এ এইচ এম খায়রুল আনম সেলিম চৌধুরীর সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন কৃষি মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সদস্য ও নোয়াখালী তিন আসনের সংসদ সদস্য আলহাজ মামুনুর রশিদ কিরণ। বর্ধিত সভায় বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট শিয়াবুদ্দিন শাহীন, যুগ্ম আহ্বায়ক ও মেয়র শহীদুল্লাহ খান সোহেল সহ জেলার অন্যান্যরা। এ সময় বক্তারা আগামী দিনে আন্দোলন সংগ্রামে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।